আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। এই করোনাকালীন সময়ে শিক্ষা ব্যবস্থাকে চালু রাখার জন্য মাননীয় সরকার মহোদয় যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করছেন, তারই ধারাবাহিকতায় আজকে আমরা অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সকলেই অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিত বিষয়ে সেট নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই অষ্টম শ্রেণীর গণিত বইটা বের করো, দেখো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায়, এখানে সেট সেট সম্পর্কে আলোচনা করব। সকলেই তোমরা সেট অধ্যায় বের করে দেখো। এখানে সেট আমরা জানি, যেমন ডিনার সেট, টি সেট, এক সেট বই বা গহনার সেট ইত্যাদি সেট আমরা লক্ষ্য করে থাকি। সেট সম্পর্কে জানা বিজ্ঞানী জন বেন্ট, যে জন ক্যান্টর সেট সম্পর্কে যে আলোচনা করেছেন তাকে বলা হয়, সেখানে তাকে সেট তত্ত্ব বলা হয়। এই সেট তত্ত্বে আমরা অনেক কিছুই জানব। এখানে আমরা প্রথমে সেটের সংজ্ঞা দিতে পারি। সেটের সংজ্ঞা কি? বস্তু জগতে বা চিন্তা জগতে সুনির্ধারিত কোনো কিছুর সংগ্রহকেই সেট বলা হয়। আমি আবার বলছি, বস্তু জগতে বা চিন্তা জগতে কোনো কিছুর সুনির্ধারিত সংগ্রহকেই সেট বলা হয়। সেটকে এলোমেলোভাবে প্রকাশ করা যাবে না, সুনির্ধারিতভাবে। যেমন এক সেট বই, যে কোনো ক্লাসের এক সেট বই বলতে ওই ক্লাসের যে কয়টা বই থাকে সেইগুলো মিলে একটা সেট গঠন করা হয়। যেমন সাধারণত আমরা সেটকে প্রকাশ করব ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা, যেমন এ, বি, সি, এক্স, ওয়াই, জেড ইত্যাদি দ্বারা আমরা সেটকে প্রকাশ করে থাকি। এবং সেটের উপাদানকে আমরা ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করে থাকি, যেমন এ, বি, সি, এক্স, ওয়াই, জেড ইত্যাদি। তাহলে আমরা এখানে সেট এ, যদি এ একটি সেট হয় এবং তার উপাদান হয় এ, বি, সি, এখানে সেটকে প্রকাশ করার জন্য উপাদানগুলোকে কার্লি ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করতে হয়, এবং সেটের উপাদান যদি একাধিক থাকে সেক্ষেত্রে আমরা কমা ব্যবহার করে উপাদানগুলোকে পৃথক করে লিখতে পারি। যেমন একটা সেট, তার উপাদান হচ্ছে এ, বি, সি। বি একটা সেট, যেমন ওয়ান, টু, থ্রি, এগুলো হলো স্বাভাবিক সংখ্যার সেট। আর হলো বর্ণমালা, এ, বি, সি বর্ণমালার সেট। এখন সেট গঠনের পদ্ধতি হলো দুইটি, আমরা সেট গঠন পদ্ধতি এখন নিয়ে আলোচনা করব। সেট গঠন হলো দুই প্রকার, এক নম্বরে তালিকা পদ্ধতি, দুই নম্বরে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিতে আমরা সেটের সকল উপাদানকে লিপিবদ্ধ করতে পারি। এখানে সেটের সকল উপাদান ক্রমানুসারে সুশৃঙ্খলভাবে সাজানো থাকে, এটাকে বলা হয় তালিকা পদ্ধতি। এই পদ্ধতিতে সেটকে প্রকাশ করতে হলে আমরা সেটের উপাদানগুলোকে
সেকেন্ড ট্র্যাকে তারা আবদ্ধ করে এবং একাধিক উপাদান থাকলে তার মধ্যে কমা ব্যবহার করে সেটকে আমরা প্রকাশ করে থাকি। যেমন এ এ বি সি, একটা সেট তার উপাদান হচ্ছে এ বি সি, এটা হলো তালিকা পদ্ধতি। আবার এন একটা সেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, একটা সেট এটাকে বলা হয় তালিকা পদ্ধতি। এই পদ্ধতিতে সেটের উপাদানগুলোকে সম্পূর্ণ তালিকায় আবদ্ধ করা হয়, এটা হলো তালিকা পদ্ধতি। তারপরে আসি সেট গঠন পদ্ধতি। এই পদ্ধতিতে সেটকে গঠন করতে হলে এখানে উপাদানগুলোকে সম্পূর্ণভাবে লিপিবদ্ধ করা হয় না, বিশেষ শর্ত আরোপ করে সেটকে গঠন করা হয়। এখানে সেটের উপাদানের জন্য একটি অজানা রাশি এবং একটি কন্ডিশন বা শর্ত আরোপ করে দেওয়া হয়। এবং একটি সেটের উপাদান যদি এ একটা সেট, তার উপাদান এক্স, এটাকে বলা হয় যেন এক্স সকল স্বাভাবিক সংখ্যা এবং এক্স ইজ গ্রেটার দ্যান টেন। এখানে এ সেটের উপাদান হচ্ছে এক্স, যেন এক্স সকল স্বাভাবিক সংখ্যা এবং এক্স ইজ লেস দ্যান ইকুয়াল টু টেন। অর্থাৎ এখানে একটি শর্ত হলো যে এক্স হচ্ছে অজানা রাশি যা এর সদস্য এবং এর স্বাভাবিক সংখ্যা, এবং সেটার শর্ত হচ্ছে দশের চেয়ে ছোট অথবা সমান। তাহলে এটাকে যদি আমরা এভাবে আবার লিখতে পারি যে ওয়াই যেন ওয়াই 42 এর 42 এর গুণনীয়কের সেট, এই হলো আমাদের সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব সেট সেটের প্রকার ভেদ। আশা করি তোমরা সকলেই তোমাদের নিজ নিজ খাতায় লিখে নিয়েছ সেটের প্রকার ভেদ। কাইন্ডস অফ সেট, এখানে সেটকে আমরা সাধারণত বিভাগ বিভাগ করতে পারি। একটা হলো ইনফিনিট সেট এবং ফাইনিট সেট, অর্থাৎ সসীম সেট এবং অসীম সেট। এক নম্বরে সসীম, অসীম সেট। ফাইনাইট সেট হচ্ছে যে সকল সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট বা সীমিত বা গণনা করা যায়, তাদেরকে বলা হয় ফাইনাইট সেট বা সসীম সেট। যেমন এ একটি সেট, তার উপাদান সংখ্যা এ বি সি ডি ই এফ। এখানে
এ সেটের সদস্যগুলোকে আমরা গণনা করতে পারি এবং নির্দিষ্ট করা যায়। এরকম অনেক উদাহরণ আমরা দিতে পারি। অসীম সেট, দুই নম্বরে অসীম সেট, যে সেটের সদস্য সংখ্যা আমরা আয়ত নির্দিষ্ট করে বলতে পারি না বা গণনা করতে পারি না তাকে বলা হয় অসীম সেট। যেমন এ একটা সেট, এ বি সি, এখানে এ সেটের উপাদান সংখ্যা এ বি সি ডট ডট আছে, এখানে যে এ বি সির পরে কত পর্যন্ত যাবে সেটা আমাদের জানা নেই, অতএব এটা হচ্ছে অসীম সেট। যেমন বি একটি সেট, ওয়ান টু থ্রি, এটা একটি অসীম সেট। তাহলে তোমরা শিক্ষার্থী বন্ধুরা তোমাদের নোটবুকে সসীম এবং অসীম সেটগুলো লিখে নাও এবং তোমরা এরকম উদাহরণস্বরূপ দুই তিন চার বা পাঁচটি করে উদাহরণ তোমরা খাতায় লিখবে। আরেকটি সেট আছে, সেটা হলো ফাঁকা সেট। ফাঁকা সেট বা এমটি সেট, যে সেটের আয়ত কোনো উপাদান নেই তাকে বলা হয় ফাঁকা সেট। যে সেটের আয়ত কোনো উপাদান নেই তাদেরকে বলা হয় ফাঁকা সেট। যেমন এ একটি সেট, তার ভিতরে কোনো উপাদান নেই, এই জন্য এটাকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করা হয়। শুধু সেকেন্ড ব্র্যাকেট থাকবে, ভিতরে কোনো উপাদান থাকবে না, এটা হলো ফাঁকা সেট। তাহলে আমরা এখানে সেটের প্রকারভেদ পাইলাম সসীম সেট, অসীম সেট এবং ফাঁকা সেট। তারপরে আসো সার্বিক সেট। আলোচনাধীন সকল সেটই একটি নির্দিষ্ট সেটের উপসেট, ওই আলোচনা নির্দিষ্ট সেটকে বলা হয় সার্বিক সেট। আলোচনাধীন সকল সেটই একটি নির্দিষ্ট সেটের উপসেট আর ওই নির্দিষ্ট সেটটাকে বলা হয় সার্বিক সেট। যেমন এ একটা সেট, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, বি একটা সেট, ওয়ান টু থ্রি, সি একটা সেট, থ্রি ফোর ফাইভ। এখানে বি এবং সি সেটের উপাদানগুলো এ সেটের মধ্যে আছে, অতএব বি এবং সি সেট এ সেটের উপসেট এবং একে বলা হয় সার্বিক সেট। এ সেটের সাপেক্ষে বি এবং সি সেটকে আলোচনা করা হয়েছে। তাহলে এখানে এটাকে বলা হয় সার্বিক সেটকে বলা হয় ইউনিভার্সাল সেট, এটাকে প্রকাশ করা হয় ইউ অক্ষর দ্বারা, এটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। সার্বিক সেটকে আমরা ইউ দ্বারা প্রকাশ করতে পারি, এখানে আমরা সার্বিক সেটকে আমরা ইউ ব্যবহার করতে পারি। তাহলে এ হচ্ছে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। এখন ইউ ইকুয়াল টু এ বি সি ডি যদি আমরা বর্ণমালা দিয়ে দেখাই, তাহলে আবার এ একটা সেট হতে হয় এ বি, বি একটি সেট বি সি ডি ইত্যাদি। তাহলে এখানে এ এবং বি হচ্ছে ইউ এর উপসেট এবং ইউ হচ্ছে এ বি এর সাপেক্ষে সার্বিক সেট।
এরপরে আমরা আলোচনা করব অপোজিট। অপোজিট যদি এ একটি সেট হয় যার উপাদান ইউ এর মধ্যে আছে এবং ইউ এ এর উপাদান ইউ এ আছে, ইউ এর এমন উপাদান আছে যা এর মধ্যে নাই, তাহলে একে ইউ এর উপসেট বলা হয়। এখানে উপসেট দ্বারা প্রকাশ করা কি, উপসেটকে প্রকাশ করা হয় এই চিহ্ন দ্বারা। তাহলে এ দ্য উপসেট অফ ইউ, এ দ্য উপসেট অফ ইউ, এখানে এ হচ্ছে ইউ এর উপসেট। আবার বি বি দ্য উপসেট অফ ইউ, বি হচ্ছে ইউ এর উপসেট। আমরা স্বাভাবিক সেটের যে আলোচনা করছি সেখানে এ এবং বি আছে, এই এ এর উপাদানগুলো ইউ এর আছে, বি এর উপাদানগুলো এ এর মধ্যে আছে। অতএব এখানে এ এবং বি হচ্ছে ইউ এর বা স্বাভাবিক সেটের উপসেট। সকালে বুঝতে পারছো বন্ধুরা, এখন আলোচনা করব পূরক সেট। বা কমপ্লিমেন্ট সেট। পূরক সেট হচ্ছে যে একটি সেটের সকল সদস্য অপর একটি সেটের মধ্যে যদি থাকে তবে ওই সেটের সদস্যগুলো বাদ দিয়ে বাকি যে সদস্য আছে সেই সদস্য নিয়ে যে সেট করতে হবে সেটা হবে তার সাপেক্ষে পূরক সেট। যেমন ইউ এ এ এর ইকুয়াল টু ওয়ান টু থ্রি, এখানে এ এর সদস্য ওয়ান টু থ্রি, এক্ষেত্রে ইউ এর সদস্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, তাহলে এ এর পূরক এটাকে এ সি বা এ প্রাইম দ্বারা আমরা প্রকাশ করতে পারি। তাহলে এ পূরক সমান হলো কি, ইউ বার এ, অর্থাৎ সার্বিক সেট থেকে এ সেটের উপাদান বাদ দিয়ে যে উপাদানগুলো থাকে সেইটা নিয়ে গঠিত সেটকেই এ সেটের পূরক সেট বলা হয়। যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বার ওয়ান টু থ্রি, এখানে ইউ সেটের সদস্য ওয়ান টু থ্রি, এ সেটের সদস্য ওয়ান টু থ্রি বাদ দিলে হয় তাকে শুধু ফোর ফাইভ সিক্স, অতএব প্রক এর প্রক সেট হবে ফোর ফাইভ সিক্স এবং এ প্রাইম ইকুয়াল টু ফোর ফাইভ সিক্স, এখানে এর প্রক সেট হচ্ছে ফোর ফাইভ সিক্স। তাহলে আমরা প্রক সেট নির্ণয় করতে শিখলাম। এখন সেটের কার্যবিধি, সেটের কার্যবিধি এক নম্বর হচ্ছে সংযোগ সেট, দুইটি সেটের সংখ্যাটা হচ্ছে যদি এ ও বি দুটি সেট হয় তাহলে দুটি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় সংযোগ সেট। সংযোগ সেটের চিহ্ন হল এ ইউনিয়ন বি, এটাকে বলা হয় কাফ সেট, কাফ সেটও বলা হয় সংযোগ সেট বা কাফ সেট বা ইউনিয়ন সেট, এ ইউনিয়ন বি বা এ কাফ বি বা এ সংযোগ বি। যেমন উপরের উদাহরণ দিকে দেখো, এ ইকুয়াল টু ওয়ান টু থ্রি সংযোগে কাপ বি সেট থ্রি ফোর ফাইভ, দুটা সেটের সংযোগ। আমরা সঙ্গে বলেছি যে দুটি সেটের সকল সদস্য, সকল সদস্য নিয়ে গঠিত সেটকে বলা হয় সংযোগ সেট।
তাহলে এখানে যদি একাধিক সেটের মধ্যে একই উপাদান যদি একাধিক বার থাকে তাহলে এটা থেকে একটি উপাদান নিলে চলবে। যেমন ওয়ান টু, এখানে থ্রি আছে, এখানে থ্রি আছে, তাহলে দুটা দিক থেকে একটা থ্রি আসবে, এখানে ফোর ফাইভ, তাহলে এই ইউনিয়ন বি সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ। তাহলে আমরা দেখলাম এ এবং বি এর সংযোগ সেট এ ইউনিয়ন বি ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স। তাহলে তোমরা এরকম দুইটা বা পাঁচটা উদাহরণ খাতায় লিখবে। কমন উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় সেদো সেট। দুইটা সেটের কমন বা সাধারণ উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে বলা হয় সেদো সেট। যেমন এ এবং বি এর মধ্যে আমরা যদি দেখি উপরের উদাহরণ থেকে এটাকে প্রকাশ করা হয় এ সেদো বি, অর্থাৎ এ ক্যাপ বি, ক্যাপ মানে টুপি। এটাকে যদি আমরা এরকম করি তাহলে কি আমাদের টুপি হয় না, এই জন্য বলা হয়েছে এ ক্যাপ বি বা সেতো সেট বা ইন্টারসেকশন সেট। এখানে এ হচ্ছে ওয়ান টু থ্রি ক্যাপ, বি হলো থ্রি ফোর ফাইভ। আমার সঙ্গে বলেছি যে দুটি সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় সেতো সেট। তাহলে এখানে সাধারণ উপাদান কোনটা? সেটের মধ্যে সাধারণ উপাদান হচ্ছে থ্রি, অতএব এ এবং বি এর সেট সেট হচ্ছে থ্রি। তাহলে সেট সেট আমরা পেলাম। সবাইকে ধন্যবাদ, আশা করি সকলেই ভালো থাকবে, ধন্যবাদ।